لقد كان في يوسف وإخوته آيات للسائلين. Subscribe to my channel and also press this bell icon. لقد كان في يوسف, অবশ্যই ইউসুফ আলাইহিস সালামের জীবনের মধ্যে রয়েছে আয়াতুন, অনেক শিক্ষণীয়, অনেক নিদর্শন, লিসাইলিন, এটাও বহু বছর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার ভাইরা লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের জীবনের মধ্যে আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে, আয়াত বহু বচন, একটা দুইটা আয়াত না, কমপক্ষে 30টা আয়াত, নিদর্শন, শিক্ষণীয়, ইবরত এই সুরার মধ্যে আছে। লিসাইলিন, আপনারা জানেন সাইল ইসমে ফাইল, সাইলিন তার জমা বহু বচন, ইসমে ফাইল গঠিত হয় মোজারে থেকে, মোজারে দালালত করে হাল এবং ইস্তিকবালের উপরে, তার মানে এখন যারা কোরআনে পাকের সূরা ইউসুফের উপরে যত প্রশ্ন করতেছে, জমানায়ে মুস্তাকবিল, আয়ন্দা জমানা, আগামী সময়ের মধ্যে কিয়ামত পর্যন্ত যারা যত প্রশ্ন করবে, সমস্ত প্রশ্নকারীদের জবাব আল্লাহ পাক এই সূরার মধ্যে রেখেছে। সবগুলা বলা হয়তো সম্ভব হবে না, এই সূরার শানে নজুলের মধ্যে প্রথম একটা সওয়াল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের আব্বা হইলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের আব্বা হইলেন হযরত ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের আব্বা হইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। অর্থাৎ বংশানুক্রমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন একজন পয়গম্বর যার তিন পুরুষ আগেও পয়গম্বর, সুবহানাল্লাহ, এটা কিন্তু সহজ কথা না। দেখা গেছে আমি আলেম, আমার আব্বা আলেম না, আমার দাদা আলেম ছিল না, আবার এরকম মানুষও আছে যার দাদাও আলেম ছিল, তার আব্বাও আলেম ছিল, তিনিও আলেম, তাইলে অবশ্যই তার ফাওকিয়ত, তার শ্রেষ্ঠত্ব, তার মর্যাদা আমার থেকে বেশি, কারণ উনি করিম ইবনুল করিম, ভালো মানুষের আওলাদ, ভালো মানুষ। সুতরাং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আম্বিয়ায়ে কেরামদের মধ্যে এমন এক ব্যক্তিত্ব যার চতুর্থ পুরুষ পর্যন্ত নবী ছিলেন, সবই শুধু নবী না, তিনি খলিলুল্লাহর বংশধর, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের আব্বাজান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বর্তমান গুগল মানচিত্রে সিরিয়া নামক যে দেশটা আছে এই দেশের কেনআন নামক জায়গার বাসিন্দা ছিলেন, উনি সিরিয়ার কেনআনের অধিবাসী ছিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম মিশরের বাদশা ছিলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরা ইউসুফ নাযিল হয়েছে আর সেখানে মিশরের রাজত্ব, মিশরের খাদ্য মন্ত্রী হওয়া সহ নিয়া মিশর কেন্দ্রিক বিভিন্ন ঘটনা প্রবাহ যখন এই সূরার মধ্যে আলোচনা হয়েছে, তখন মক্কাবাসীদের মনের ভিতর একটা প্রশ্নের উদ্রেক হয়েছে এবং মক্কায় যারা বসবাস করতেন নজুলে কোরআনের সময় তাদের বেশিরভাগ মানুষ ছিল পৌত্তলিক মূর্তি পূজারী, আর মদিনায় যারা বসবাস করতেন তাদের বেশিরভাগ মানুষ ছিল ইহুদি, কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, নাইলে আগাগোড়া বোঝা যাবে না।
মক্কায় যারা বসবাস করতেন তাদের বেশিরভাগ মানুষ ছিল মূর্তি পূজারী, আর মদিনায় যারা বসবাস করতেন তাদের বেশিরভাগ মানুষ ছিল ইহুদি। মদিনার ইহুদিরা বিভিন্ন সময় ব্যবসায়িক কাজে কর্মে অথবা হেরমের জিয়ারতের জন্য, বাইতুল্লাহর তাওয়াফের জন্য, যেহেতু বাইতুল্লাহর তাওয়াফটা আইয়ামে জাহেলিয়াতের যুগেও প্রচলিত ছিল, পদ্ধতি ভিন্ন ছিল, এখন আমরা এহরাম করে বাইতুল্লাহর তাওয়াফ করি, আর তখনকার যুগের লোকেরা সম্পূর্ণ বস্ত্রহীন উলঙ্গ হইয়া বাইতুল্লাহর তাওয়াফ করাটাকে বরকত মনে করত। মদিনার ইহুদিরা যখন এরা তাওরীদ কিতাব সম্পর্কে অবগত ছিল, লেখাপড়া ছিল, ইহুদিরা শিক্ষিত ছিল, পক্ষান্তরে মক্কার অধিবাসী পত্তলিক মূর্তি পূজারী মুশরিকেরা এরা লেখাপড়া কম ছিল। মদিনাওয়ালারা যখন মক্কায় আসতেন তখন মক্কার কাফেরেরা মদিনার ইহুদিদের কাছে পরামর্শ করতেন যে মুহাম্মদ তো এখন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতেছে, বিভিন্ন রকমের আজব কাহিনী। তখন মদিনার ইহুদিরা মক্কার কাফেরদেরকে শিখাই দিল, তোমরা মুহাম্মদকে জিজ্ঞাসা করো, ইয়াকুব আলাইহিস সালাম হলেন সিরিয়ার কেনানের অধিবাসী, তো ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ মিশরের অধিবাসী হইল কিভাবে? যদি এই প্রশ্নের জবাব মুহাম্মদ দিতে পারে তাহলে বুঝতে হবে মুহাম্মদ সত্যিই আল্লাহর নবী, আর যদি দিতে না পারে তাহলে বোঝা গেল মুহাম্মদ নবী না। এই ইহুদিদের কিছু শিখানো প্রশ্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা আরম্ভ করলেন মক্কার কাফেররা, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহী ছাড়া কোনো কিছুই বলতে পারেন না, কারণ নবীরা গায়েব জানে না, জানে নবীরা গায়েব জানে না, গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। আমাদের মধ্যে অনেক মানুষ এখন এরকম বদ আকীদা পোষণ করে যে নবীরা গায়েব জানে, এই আকীদা যদি কেউ পোষণ করে সঙ্গে সঙ্গে পহেলা নম্বর তার ঈমান ধ্বংস হয়ে যাবে, ঠিক কি না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির অপেক্ষা করলেন, প্রশ্নের জবাব দিতে পারতেছেন না। সৈয়দনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসি হাজির, জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনাকে প্রশ্ন করেছে, ইয়াকুব আলাইহিসসালাম সিরিয়ার কেনানের অধিবাসী, উনার ছেলে ইউসুফ মিশরের রাজা হইলেন কিভাবে, কখন কিভাবে তারা মিশর গেলেন এবং সিরিয়া থেকে তারা মিশরের বাসিন্দা হইলেন, এই প্রশ্নটা আপনাকে করেছে, কিন্তু আপনি কোনো উত্তর দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইউসুফ আলাইহিস সালামের পুরা ঘটনা আল্লাহ নিজ জবানে বর্ণনা করেছে, এমন ভাবে শুধু মক্কাবাসীদের প্রশ্নের জবাব তো হবেই, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের, কিয়ামত পর্যন্ত আগন্তুক সমস্ত মানুষের সমস্ত প্রশ্নের জবাব হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। لقد كان في يوسف وإخوته آيات للسائلين اے نبی يوسف এবং ইউসুফের ভাইদের জীবনের মধ্যে কিয়ামত পর্যন্ত সমস্ত প্রশ্নকারীদের প্রশ্নের জবাব আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছে কোরআনে পাক, পাকের মধ্যে 250 জায়গায়, কত জায়গায়, 250 জায়গায় কোরআনে করিমে হযরত মূসা আলাইহিস সালামের আলোচনা এসেছে, প্রায় 31টা সূরাতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাজকিরা হয়েছে, এইভাবে নূহ আলাইহিস সালামের আলোচনা হয়েছে কোরআনে পাকের 92 জায়গায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা হয়েছে 221 জায়গায়, এইভাবে কোরআনে পাকের মধ্যে এক একজন নবীর আলোচনা এক এক জায়গায় নয় একাধিক জায়গায়, এক একবার নয় বহুবার আলোচনা হয়েছে, কিন্তু একমাত্র পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম
তার আলোচনাটা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় না করিয়া এক জায়গায় একসঙ্গে একই সুরাতে পুরো ঘটনা বর্ণনা করে দিয়েছে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মক্কার কাফেরেরা এটা শুধু তাদের প্রশ্নের জবাব পাবে তাই না, বরং জবাব তো পাবেই পাবে, এটা শুনতেও ভালো লাগবে, এটা আলোচনা করতেও ভালো লাগবে। এটা একদিকে সুন্দর একটা কাহিনী, আরেকদিকে তমাম বিশ্বের মানুষের জন্য 30টা হেদায়েতের বাণী। বড় সুন্দর এক ঘটনা, আল্লাহ নিজে এটাকে আহসানুল হাদিস বলেছেন, আহসানুল কাসাস বলেছেন। সবচাইতে সুন্দর ঘটনা হলো ইউসুফ আলাইহিসসালামের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বুঝাই দিলেন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম মহব্বত করতেন, ভালোবাসতেন। এই মহব্বতের কারণে, ভালোবাসার কারণে বাইদের হিংসার একটা বাইদের হিংসার কারণ উত্থিত হলো। ইয়াকুব আলাইহিসসালাম যখন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের চেহারার মধ্যে তাকাইতেন, তো তখন নবী হিসাবে নূরে ফেরাসতের সাহায্যে তাকাইতেন। আর যখন নূরে ফেরাসত দিয়া ইত্তাকু ফেরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, ফেরাসতের নূর দিয়া যখন ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফের কপালের মধ্যে তাকাইতেন, তখন দেখতেন 12 ছেলের মধ্যে একমাত্র ইউসুফের কপালে শমসে নবুয়াত, নবুয়াতের সূর্য চমকাইতে আছে। ইয়াকুব আলাইহিসসালামের বুঝতে বাকি রইল না, আমার 7 বছরের এই ছোট্ট সন্তান ইউসুফ একদিন নবী হবে এবং আমার নবুয়াতের বংশধারাকে অব্যাহত রাখবে। এই জন্য সবসময় ইউসুফকে একটু কাছে কাছে রাখে, ইউসুফকে একটু ভালোবাসে, ইউসুফকে একটু মহব্বত বেশি করে। এটা বাইদের শত্রুতার কারণ হয়ে গেল। একজনে মহব্বত করলে আরেকজনে হিংসা করা শুরু করে, এটা বর্তমান যুগেও আছে না নাই? আছে, আছে না নাই? আছে। মৌলবীরা 5,000 টাকা বেতন পায়, ইস্তারি করা জামা গায়ে দেয়, সুন্দর সুন্দর রুমাল পরে, আমরা 20,000-30,000 টাকা রুজি করি, সুদে ঘুষে একাত্র করি, ওই রকম বালা চলতে পারি না। কারণটা কি? মোল্লারা এত বালা চলে কেমনে? মোল্লাদের রুজির মধ্যে বরকত আছে। আল্লাহ পাক এই 5,000 টাকা বেতনের মধ্যে এমন বরকতটা রেখে, যেই কারণে 5,000 টাকা দিয়া 55,000 টাকা যারা রুজি করে তাদের চাইতেও মৌলবীরা ভালো চলে, ঠিক না ব্যাটি? সামান্য রুজির মধ্যে বরকত দিয়া দে, এরা যখন ইস্তারি করা জামা গায়ে দে, তখন নাস্তিকতাবাদী নাকুদা পাঠিরা আলেম ওলামাদেরকে হিংসা করা শুরু করে। যখন একজনে আপনাকে বেশি ভালোবাসবে, তখন অন্যেরা সবাই এটারে হিংসার দৃষ্টিতে থাকে। আলেম ওলামাদের বিরুদ্ধে এত সুলকানি, কারণ হইল এই লোকগুলাকে আমার আল্লাহ ভালোবাসে। বলে হুজুর আপনি কেমনে জানেন ভালোবাসে? হ্যাঁ আমি জানি, কারণ আমার আল্লাহ কোরআনে বলেছে। কোথায়? কোরআনে। কোথায়? কোরআনে। ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। যারা ঈমান আনবে, আমলে সালে করবে, ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করিয়া চলবে। কাকে ভয় করে? আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহকে যারা ভয় করিয়া চলে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আল্লাহ বলে
আমাকে যারা ভয় করিয়া চলে আলেম ওলামার আল্লাহকে ভয় করে কি করে না, আরে পরে এই জন্য ভালোবাসার দিবসে তারা দিঘির পাড়ে যায় না, যায়নি না, যায়নি না, ভালোবাসার দিবসে ভালোবাসা লইয়া যখন কুকুরের মতো মুসলমানের যুবকেরা যুবতীরা রাস্তায় রাস্তায় ঘুরে, কুকুরেরা সেখানে এই ভালোবাসার জন্য যায় না, ঠিক না ভাই, কেন যায় না, হুজুরদের কি সেক্স নাই, হুজুরদের কি যৌবন শক্তি নাই, হুজুরদের কি বিবি নাই, তারপরেও যায় না কেন, ইচ্ছা করি যায় না, কারণ তারা আল্লাহকে ভয় করে, ছুরি একটা লইয়া রাস্তায় দাঁড়াইয়া বেগার পেশ করিয়া টাকা আদায় করা, এটা তুমি যেমন জানো আমিও জানি, মস্তানি এটা তুমি যেমন করতে পারো ইচ্ছা করলে আমিও করতে পারি, কারণ তোমার শরীরের থেকে আমার শরীরে রক্ত একেবারে কম না, ঠিক না বেটি, ধান্দাবাজি করতে পারো আমিও ধান্দাবাজি করতে পারি, এটা কোনো ব্যাপার না, তুমি যদি জানা করতে পারো আমিও জানা করতে পারি, তুমি সুদ খাইলে আমিও সুদ খাইতে পারি, তুমি ঘুষ খাইলে আমিও খাইতে পারি, কিন্তু আমি একজনের মহব্বতে সব ত্যাগ করি, কার মহব্বতে, এসকনে মুঝে কো নিকাম্মা কর দিয়া, এসকনে মুঝে কো নিকাম্মা কর দিয়া, ওয়ারনা বাইবি আদমি টাকা মুকা, কি বলে, আরে 5-10 হাজার টাকা 50,000 টাকা দিয়া একটা 5 গান আর একটা পিস্তল কিনি রাস্তার মোড়ে দাঁড়াই থাকা, এটা তুমি যেমন পারো আমিও পারি, ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না, কিন্তু তুমি ওইটাকে গুনাহ মনে করো না, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, আমি আল্লাহর ভয়ে এটা করি না, ঠিক আছে, আমি তোমার থেকে রক্ত মাংস আমার কাছে কম নাকি, ইসকনে মুঝে কো নিকাম্মা কর দিয়া, ওয়ারনা মাইবি আদমি কা কা মোকা, আল্লাহ আল্লাহর ইশক আর প্রেম আল্লাহর মহব্বত আর ভালোবাসা আমাকে এই সমস্ত কাজের থেকে বিরত রাখে, আমি যেহেতু এই সমস্ত গুলা করি না, অস্ত্র ধরি না, সন্ত্রাস করি না, মিথ্যা বলি না, আমি যখন নাকি বিভিন্ন রকমের অবৈধ মন্ত্র অবলম্বন করি না, এই জন্য আমার মাওলা আসমান থেকে আমার জন্য বরকতের দরজা খুলি দে, এই জন্য তোমার 50,000 টাকা রুজি 1,00,000 টাকা রুজি তারপরেও তোমারে কুলায় না, ঠিক না বেঠি, যার কারণ হইলো তোমার মেয়ের, তোমার মেয়ের শপিং করতে এই মাসে 20-30,000 টাকা লাগে, ঠিক না বেঠি, কে ভালোবাসে ধরে বলেন কে, আরে ভালোবাসে বিদায় তো, আপনি আমাকে ভালোবাসেন বিদায় তো এখানে বসাইছেন, ঠিক না বেঠি, ভালো না বাসলে কি এখানে বসতে দিতে, আল্লাহ বলেন আমি এলেমওয়ালাকে দরজা দিয়েছি মর্তবা দিয়েছি, আমি বলি যেহেতু আমার আল্লাহ এলেমওয়ালাকে মর্তবা দিছে নিশ্চয় ভালোবাসে, ভালো না বাসলে এই মর্তবা দিত না, ঠিক কিনা, এই জন্য এক দলে যখন ভালোবাসে আরেক দলে তখন হিংসা করা শুরু করে, এটাই তো দুনিয়ার নিয়ম, ঠিক না বেটি, এই জন্য সাইয়েদুনা ইউসুফ আলাইহিসসালামকে যখন হযরত ইসহাক ইয়াকুব আলাইহিসসালাম ভালোবাসতে লাগলেন তখন সঙ্গে সঙ্গে বাকি 11 ভাইয়েরা ইউসুফ আলাইহিসসালামকে হিংসা করা আরম্ভ করে দিল, ঠিক কথা মিলে নাকি, মিলে, হ্যাঁ মিলে, আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কার কাফেরদের প্রশ্নের জবাবে বলি দেন, হিংসা করার কারণে এর আস্তে আস্তে ষড়যন্ত্র করতে লাগলো, এই ষড়যন্ত্র করিয়া ফুসলাইয়া ফুসলাইয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, নিয়া তাকে কুফের মধ্যে ফেলে দিল, কুফের মধ্যে ফেলে দেওয়ার পরে আল্লাহু আকবার লম্বা ঘটনা, আমি কিন্তু এই ঘটনা বয়ান করব না, শুধুমাত্র চুম্বক কথাগুলো বলবো, যেখানে যেখানে শিক্ষণীয় আছে সেটা, যেখানে যেখানে শিক্ষণীয় আছে সেটা, ইউসুফ আলাইহিস সালামের 11 ভাইয়েরা যুক্তি করি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় ফেলেছে, কোবে, ওয়ালকুফি গায়াবাতিল জুব্বি
অন্ধকার কুফির ভিতরে আল্লাহু আকবার অন্তত 60 থেকে 70 ফুট গভীরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিয়েছে। একটা কথা আমাদের দেশে প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আল্লাহ যদি রক্ষা করে সারা পৃথিবীর সবাই একত্র হইয়া আপনার একটা পশম লাগতে পারবে না, আর আল্লাহ যদি রক্ষা না করে তাহলে আমেরিকা রাশিয়াও আপনাকে রক্ষা করতে পারবে না, ন্যাটো জোটেও রক্ষা করতে পারবে না। কি বলেন, আল্লাহ রক্ষা না করলে ন্যাটো পারবে? আল্লাহ রক্ষা না করলে আমেরিকা পারবে? না না না, কোনোদিনও না। কি বলেন, কোনোদিনও না, কখনো না। এই জন্য সব সময় ভয় পাইতে হবে কাকে, আল্লাহকে। সাহায্য চাইতে হবে কাকে, আল্লাহকে। আল্লাহু আকবার। সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নাই নকসান হ্যায়, ডর নাই কুছ গম নাই, ফির রহমতে রহমান হ্যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রুরা হইল 11 জন, ইউসুফ আলাইহিস সালাম হইলেন একজন, ঠিক না ব্যাধিক? আল্লাহু আকবার। 11 জনের ষড়যন্ত্র কুফের মধ্যে ফেলে দিয়েছে। কুফের মধ্যে ফেলে দেওয়ার পরে তাদের অ্যাসেসমেন্ট হইল দুইটা, হয় ইউসুফ কুফের মধ্যে মারা যাবে নাম্বার ওয়ান, অথবা বণিক দলেরা ফানি তোলার জন্য কুফের মধ্যে যখন বালতি নিক্ষেপ করবে, বালতির রশি ধরে ইউসুফ যখন উপরে চলে আসবে, বণিক দলেরা ব্যবসায়ী কাফেলারা ইউসুফকে এখান থেকে মিশর নিয়ে যাবে, মিশর নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিবে। ইউসুফ কার ঘরে না কার ঘরে কাজের ছেলে বা গোলাম হিসাবে বিক্রি হইয়া জীবন যাপন করবে। ইয়াকুব আলাইহিসসালামের কোনো খবর থাকবে না, ঠিক না? কিন্তু আল্লাহ যদি চায় দুনিয়ার কোনো মানুষ মারতে পারে না? জোরে বলেন, পারে না। আল্লাহ বলেন, তোমরা যত বিরোধিতা করবে না করো, যত তোমরা শত্রুতা করবে না কেন, নূরানির বিরুদ্ধে যত বিষদগার করো না কেন, এটা তো আল্লাহ বাতি জ্বালাই দিছে, নিবাইবের ক্ষমতা দুনিয়ার কারো না। ইজ্জত বড় ফরজ, কসমি আরদকে আজাদ জনত, প্রথম প্রথম কেজিওয়ালারা বেজিওয়ালারা কিন্ডার গার্ডেন ইন্টার গার্ডেন ওয়ালারা নূরানির বিরুদ্ধে বহু কথা প্রচার করেছে, অপপ্রচার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ষড়যন্ত্রকে নস্যাত করে দিয়া ইউসুফকে যেমন কুফের থেকে উঠাইয়া মিশরের বাদশা বানাই দিছে, ওর বিরোধিতার মুখে নূরানি শিক্ষাটাকে বাংলাদেশের জাতীয় শিক্ষা হইয়া গেছে। কোন গ্রাম নাই যেখানে নূরানি নাই, এমন কোন ইউনিয়ন নাই যেখানে নূরানি নাই, এমন কোন থানা নাই যেখানে নূরানি নাই, এমন কোন জেলা নাই যেখানে নূরানি নাই। যত বিরোধিতা করেছে, যত গলা টিপে ধরতে চেষ্টা করেছে, যত কুফের মধ্যে নিক্ষেপ করার চেষ্টা করেছে, আল্লাহ কয় লাভ হবে না, তোরা কুফের মধ্যে ফেলছ ইউসুফকে মারার জন্য, আমি তো পরিকল্পনা করতেছি ইউসুফকে মিশরের শাহেনশাহী মসনদে বসাইবার জন্য। ইউসুফ এবং তার ভাইদের ঘটনা ভালো করে মনোযোগ দিয়ে জীবনের বহু প্রশ্নের জবাব মিলে যাবে, বহু সমস্যার সমাধান এখানে পাওয়া যাবে। কারণ এটা কোনো কিসসা না, আগেই আল্লাহ বলেছে হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাবের যত কিসসা কাহিনী আছে সেইগুলা অনিস কিসসা না, কিসসার মধ্যে হেদায়েত আছে। আল্লাহু আকবার। সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম কুফের মধ্যে পড়ে রইলেন, একদিকে একদল
এগারো জনের ভাইয়েরা পরিকল্পনা করে ইউসুফকে ইয়াকুব আলাইহিসসালাম থেকে দূরে সরাই দেওয়ার জন্য, কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম তো সাধারণ মানুষ না, তিনি তো আল্লাহর নবী, ঠিক না ভাই? ঠিক। কিছুটা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের নূর এবং নবুয়তের ঝলক আছে না নাই? আছে। অত্যন্ত বিজ্ঞতার সাথে তিনি জবাব দিলেন, তোমরা বলতেছো ইউসুফকে বাগে খাই ফেলছে, ভালো কথা, আমিও তো এরকম আশা বুকা করেছিলাম যাওয়ার সময়, এখন তোমরা যাই বলছো তাই ঠিক, আমি আর তোমাদেরকে অবাদ দিয়া কোনো লাভ নাই, আমাকে এখন ধৈর্য ধারণ করতে হবে। ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে, আমার থেকে ষড়যন্ত্র করি, আমার আদরের ছেলেটাকে আলাদা করি কুফের মধ্যে ফেলে দিলা, আর এখন এশারের নামাজের পরে গভীর রাত্রে ছাগল জব করিয়া ছাগলের রক্ত ইউসুফের জামার মধ্যে লাগাইয়া মিথ্যা নাটক সাজাইয়া আমার কাছে ইউসুফ মারা গেছে বলিয়া যে সমস্ত নাটক আমার কাছে সাজাইতেছ, আমি এখন তোমাদের সাথে তর্কে যাব না, তর্কে যাব না, আসলে ইউসুফকে বাগে খাইছে নাকি অন্য কোন ঘটনা ঘটাইছ, একদিন অবশ্যই এটার গুমর ফাঁস হবে, হবে কি হবে না? এটার গুমর একদিন ফাঁস হবে, আল্লাহু আকবার, এটার গুমর একদিন পরিষ্কার হয়ে যাবে, তবে সেই দিন তোমরা কোথায় থাকবা, আমি কোথায় থাকবো, ইউসুফ কোথায় থাকবে, সেটা জাতি দেখবে। ওলামায়ে কেরামরা শাপলা সত্তরে গায়ে রং মাখছিল নাকি রক্ত লাগছিল, এই গুমর একদিন ফাঁস হইয়া যাবে। ইউসুফ আলাইহিসসালামকে কুফের মধ্যে ফেলে দিল, আর সেখানেই তিনি অবস্থান করলেন। বিস্তারিত বলার সময় নাই, বণিক দলেরা আসি তাকে ফানি খাওয়ার জন্য, ও ফানির জন্য যখন নাকি বালতি নিচে ফেলে দিল, তখন জিব্রাইল আলাইহিসসালাম আসি কয়, ইউসুফ আপনার বয়স কম, মাত্র 7 বছর বয়স, এত লস ভাবে ধরলে হবে না, বালতির রশি শক্ত করে ধরেন। জিব্রাইল আলাইহিসসালাম বালতির রশিটা শক্ত করে ধরাইয়া বালতির মধ্যে খাড়া করাই দিছে, রশি যত টানে আস্তে আস্তে ইউসুফ আলাইহিসসালাম উপরে আসে, যখন ইউসুফ আলাইহিসসালামকে দেখছে আল্লাহ আকবর সাথে সাথে চিৎকার দিয়ে বলতেছে আশালিল্লাহ মাহালা, এটা মানুষ না ফেরেশতা দেখতেছি, মানুষ কেমনে এত সুন্দর হয়, মানুষ তো এত সুন্দর হইবার পারে না, এটা দেখি তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। এই দেখি ইউসুফ আলাইহিসসালামের বাইরে দেখলো যে ইউসুফ এখন উপরে উঠে গেছে, বণিক দলের বালতি করে উপরে চলে এসছে, তারা জঙ্গলের ঝোপের মধ্যে লুকায়িত ছিল, সেখান থেকে বাইরে আসছে, আসি বলল এটা আপনারা কোথায় পাইছেন, এটা তো কুফের থেকে আমাদের ফানির বালতির মধ্যে উঠে আসছে, কয় না এটা মানি না, এটা আমাদের গোলাম সাকর, এটা আমাদের বাসার থেকে ফালাই গেছে, কয় এখন কি করতে চান, কয় এখন এটা আমাদেরকে এত যন্ত্রণা দেয়, এত কষ্ট দেয়, এটা জ্বালায় আর বাঁচি না, এটা জ্বালায় আর বাঁচি না, এটা বিক্রি করে দিম, এটা লইয়া যান, সামান্য দামে বিক্রি করে দিব। ইউসুফ আলাইহিস সালামের বাইরা চিন্তা করলেন, ইউসুফ যেহেতু কুফের থেকে উপরে উঠে গেছে, এখন বণিক দলের কাছে সামান্য পয়সায় বিক্রি করে দিলে কোন রকম জান বাঁচে, নাহলে তো ইউসুফ আবার বাপের কাছে চলে যাবে, এই জন্য বণিক দলের কাছে বিক্রি করে দিল সামান্য পয়সায়, আর বণিক দল ইউসুফ আলাইহিস সালামকে সঙ্গে লইয়া মিশরের বাজারে চলে গেলেন, আর মিশরের বাজারে ভালো করে ডোল ফিটাইয়া দিলেন, সেখানে ইউসুফকে বিক্রি করার জন্য গোলাম বাজার
অবতারে উঠানো হইলো। আর সেখানে যখন উঠানো হয়েছে তখন সেই দিন কোনো কারণে আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রীও সেই বাজারে আসছিল। জনগণের এত জামিলা দেখি একটু নিজেও ইন্টারেস্টেড হইয়া গেল, কি যে এখানে কি ব্যাপার, এত জটলা কেন, মানুষের এত ঝামেলা কেন, মানুষকে সরাইয়া উঁকি মারি দেখে বড় সুন্দর একটা চমৎকার ছোট্ট বালক, এই বালকটা বিক্রি হবে। জিজ্ঞাসা করলেন বালকটার দাম কত, বলে বালকটার দাম একটু বেশি হবে, কত, কয় এক পাল্লায় হীরা জহরত স্বর্ণ রূপ দিবা আর এক পাল্লায় ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হবে। তখন ইউসুফ আলাইহিস সালামের ওজন যত, ইউসুফ আলাইহিস সালাম 7 বছরের বালক, তার ওজন যদি 30 কেজি হয় তাইলে অপর পাল্লায় 30 কেজি স্বর্ণ দিতে হবে, তাইলে সে ইউসুফের ওজন বরাবর স্বর্ণ দিবে, তার কাছে বিক্রি করব। আল্লাহু আকবার। আজিজে মিশর তাড়াতাড়ি দৌড়ে যাইয়া বিবির কাছে গেলেন, জুলাইখা, ও জুলাইখা আসো না, বিয়ে করলাম আজকে কত বছর, সন্তান তো আল্লাহ দেই নাই, আমরা তো নিঃসন্তান দম্পতি, আমাদের তো কোনো ছেলে মেয়ে নাই, বাজারে একটা সুন্দর ইব্রানি গোলাম এসেছে, ওই গোলামটা ওই চাকরটাকে যদি কিনতে পারি, নিজের সন্তানের মতো করে লালন পালন করলে কম আজ কম ফালক সন্তানের পিতা মাতা হিসাবে মনের সান্ত্বনা দেওয়া যাবে। জুলাইখা তড়ি গড়ি করে যখন নাকি চলে আসলেন, আল্লাহু আকবার, আসি বাজারের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখার সাথে সাথে বেহুশ হইয়া গেছে। জুলাইখার বয়স যখন 40 হইয়া গেল আর তখন ইউসুফ আলাইহিস সালামের বয়স মাত্র 27 বছর। জুলাইখার বয়স প্রায় 40 আর ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন 27 বছর। ইউসুফ আলাইহিস সালামের শরীরের মধ্যে যৌবনের ঝলক পাচ্ছে, 27 বছরের একটা যুবক, আরো তো সুন্দর সুদর্শন। জুলাইখা যতবার দেখে ততবার মনটা একবারে উতাল ফাতাল করে উঠে, শেষ পর্যন্ত নিজেকে ধৈর্য ধারণ করাইতে না পারিয়া মনের কথাটা ব্যক্ত করার জন্য 7 কক্ষ 7 দরজা বিশিষ্ট 7 দেওয়াল বিশিষ্ট একটা কক্ষ তৈরি করলেন। 7টা দরজার ভিতরে একটা কক্ষ চতুর্দিকে আয়না লাগাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেখানে ঢুকাইয়া তারপরে প্রস্তাব দিলেন, ও ইউসুফ, তোমাকে 7 বছর থেকে 27 বছর পর্যন্ত আজকে 20টা বছর আমি জুলাইখা লালন পালন করতেছি, তুমি জানো আমি নিঃসন্তান, আমার স্বামী আজিজ মিশর না মরদ, আমি কিন্তু আজিজে মিশরের এখানে এসেছি তোমাকে পাওয়ার জন্য, কাজেই তুমি আমার মনোবাঞ্ছা পূরণ করতে হবে, আমি এখন আমার মনস্কামনা তোমাকে দিয়া পূরণ করব। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহু আকবার, মায়ের মতো যিনি আমাকে ভালোবেসেছে, আমি যাকে মায়ের মতো দেখেছি, আজিজে মিশরকে বাবার মতো দেখেছি, জুলাইখাকে মায়ের মতো দেখেছি, সেই মা এখন সন্তানের সাথে আমার সাথে তার মনস্কামনা পূরণ করার জন্য চেষ্টা করতে আসে, হায় হায় আমি কিভাবে রক্ষা পাবো। এমন অবস্থায় যখন চতুর্দিকে তালা মারা, ভিতরের কামরাতে জুলাইখা এবং ইউসুফ একা একা, আল্লাহ আকবার, তখন ইউসুফ আলাইহিসসালাম চিন্তা করলেন, সামনে তাকাইলেন দেখে গ্লাসের ভিতরে নগ্ন ছবি দেখা যায়, ডাইনে তাকাইলেন গ্লাসের ভিতরে নগ্ন ছবি দেখা যায়, বামে তাকাইলেন গ্লাসের ভিতরে নগ্ন ছবি দেখা যায়, পিছনে তাকাইলেন গ্লাসের ভিতরে নগ্ন ছবি দেখা যায়, ডাইনে বামে সব কিছু দিকে মুখ ফিরাইয়া হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন উপরের দিকে তাকাইলেন তখন দেখলেন সৈয়দনা জিব্রাইল আলাইহিসসালাম শাহাদত আঙ্গুলটা মুখের উপরে নিয়া দাঁত কিমড়াইয়া বলতেছে, ইউসুফ আরিদ আন হাযা, আল্লাহু আকবার, ইউসুফ আরিদ আন হাযা, শব্দান ইউসুফ, তোমার কুফলের মধ্যে পয়গম্বরের ঝলক চমকিতে আছে, পয়গম্বরের নূর চমকাইতে আছে, খবরদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি, আল্লাহ পাকের কুদরতি নিয়ম, আল্লাহ পাকের কুদরতি ফয়সালা হলো, যারা গুনাহ করবে তাদেরকে আল্লাহ কখনো নবী বানাইবে না, আর যারা নবী হবে তাদেরকে আল্লাহ গুনাহ করতে দিবে না। বলেন এই যে আল্লাহ পাকের কি, আল্লাহ পাকের কুদরতি নিয়ম, আল্লাহ পাকের আদত, আল্লাহ পাকের ফয়সালা,
যারা গুনাহ করবে কখনো নবী হবে না, আর যারা নবী হবে তারা কখনো গুনাহ করতে পারবে না, পারে না, পারে না। এই জন্য সুন্নাত ওয়াল জামাতের আকীদা সূরা ইউসুফের এই আয়াতের মধ্যে একটা আকীদা লুকাইত আছে, আল আমবিয়াউ কুল্লুহুম মাসুমুন আনিস সাগাইর ওয়াল কাবায়ের ক্বাবলা নবুওয়াতি ওয়া বাদাহা। হে আমার নবীর উম্মতরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী লোকেরা, তোমরা জেনে রাখো, জেনে রাখো, এই বিশ্বাসটা যদি না রাখে তাহলে একজন ইমানদার পরিপূর্ণ ইমানদার হইতে পারে না। বিশ্বাসটা হলো আমরা বিশ্বাস করেছি আমান্তু বিল্লাহ ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলের উপরে বিশ্বাস করছি না করি নাই, করছি না করি নাই, সমস্ত রাসূলের উপরে বিশ্বাস। কি বিশ্বাস রাসূলের প্রতি? বিশ্বাসটা হলো সমস্ত রাসূলগণ হলো নিষ্পাপ, কোন রাসূলের কোন গুনাহ নাই। কাবলা নবুয়াতি ওয়া বাদাহা, নবুয়াতের আগেও নবী রাসূলরা গুনাহ করে না, নবুয়াতের পরেও নবী রাসূলরা গুনাহ করে না, সমস্ত নবী এবং রাসূলরা হলো মাসুম নিষ্পাপ। এই কথাটা আজকে বয়ান থেকে মুখস্থ করে যাবেন, আম্বিয়াগণ সমস্ত নবী রাসূলগণ মাসুম, সমস্ত নবী রাসূলগণ মাসুম, সমস্ত নবী রাসূলগণ কি মাসুম, মাসুম মানে কি নিষ্পাপ, সমস্ত নবীরা মাসুম, সমস্ত রাসূলগণ মাসুম, তারা নিষ্পাপ। যদি কেউ নবীদেরকে পাপী মনে করে তাহলে সে এক নম্বরের বেঈমান, ঠিক না? এক নম্বরের বেঈমান। যারা বলে নবীরাও গুনাহগার, আরে নবীরা গুনাহগার নয়, তুমি কোরআনের তরজমা বুঝো নাই, বলে আসা আদম ফাগাওয়া, আদম নাফরমানি করেছে অতঃপর গুমরা হয়েছে, গুমদুম খেয়েছে, গুনাহ করেছে, আরে তুমি কোরআন বুঝো নাই, আল্লাহ বলেছে ফানাসিয়া আদামু, আদম ভুল করে গুমদুম খেয়েছে। আপনি যদি রমজান মাসের দুপুর বেলায় বুলে ভাত খাইয়া ফেলেন, মুফতিরা আছে জিজ্ঞাসা করেন ভুলবশত খানা খাইলে রোজা ভেঙ্গে যাবে না রোজা হবে, রোজা হবে কি বলেন রোজা? আপনি যদি রমজানের দুপুর বেলায় ভুলে খানা খাইলে রোজা হয়, তাহলে আদম আলাইহিসসালাম ভুলে গুমদুম খাইলেও কোনো গুনাহ হয়? কথা বুঝাইতে পেরেছি? এই জন্য নবীরা হলেন নিষ্পাপ, নবীরা হলেন বেগুনা, ঠিক না? ঠিক। নবী যারা হবে তারা গুনাহ করতে পারে না, যারা গুনাহ করবে তারা নবী হইতে পারে না। এখন জুলাইকা গুনাহ করবার জন্য, গুনাহ করাইবার জন্য যত রকমের বন্দি করেছে, যেহেতু ইউসুফ আলাইহিস সালাম নবী হবে আল্লাহর ফয়সালা, এই জন্য গুনাহ করতে পারে না। এই জন্য ইচ্ছা করা কি করবে চিন্তা করতে করতে হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, দরজা তো সাতটা, কয়টা দরজা? তো সাতটা, সব দরজাগুলো তো বন্ধ, আমি তো কমাসকম দরজা পর্যন্ত দৌড়াইয়া দেখি, যদি দরজা না খুলে চেষ্টা করার পরে খুলতে না পারি তাহলে আমি অপারক, আল্লাহ দেখবে, কিন্তু আমি চেষ্টা করি দেখি। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, দৌড়াইয়া দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ কয় বন্দা তুই যখন চেষ্টা করস তখন আমার রহমত তোর ভিসে ভিসে লাগিয়া যায়। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইয়া দরজা পর্যন্ত গেছে, আল্লাহর কুদরতে একটা একটা করে সাতটা দরজা সব খুলি গেছে। আল্লাহু আকবার। এরপরে জুলাইকা পিছন দিয়ে ঝাপটাই ধরেছে, ইউসুফ আলাইহিস সালাম যখন বাইর হয়ে যাইতেছে জুলাইকা পিছন দিয়ে খামচি মেরেছে, জামার পিছনে সাইড যখন ছিঁড়ি গেছে তখন ইউসুফ আলাইহিস সালাম দরজার বাহিরে দৌড়াইয়া যখন দরজার বাহিরে দাঁড়াইছে, হঠাৎ করে সেখানে আজিজে নিসার হাজির অবাক হয়ে গেলেন, কি ব্যাপার ইউসুফ তুমি ফালাই যাচ্ছ কেন ভিতরে কে? সঙ্গে সঙ্গে পিছন থেকে জুলাইকা আসি বলতেছে, আপনার স্ত্রী এতদিন যাকে সন্তানের মতো লালন পালন করেছে তার সঙ্গে অপকর্ম করার জন্য ইউসুফ চেষ্টা করতে আছে। এই কথা বলিয়া নিজের দুষ্টারে সাফাই দিলেন ইউসুফ আলাইহিস সালামের উপরে, ঠিক না? বেটে কেউ হোটেলে মাইয়া লইয়া রাত কাটাইলেও দোষ পায় না, আর কয় বিবি লইয়া গেলেও দোষ হইয়া যায়।
কতল ভি করতে হ্যায় তো চর্চা ভি নহীঁ হোতা হম আহ ভি করতে হ্যায় তো হো জাতে হ্যায় বদনাম ওই কতল ভি করতে হ্যায় তো চর্চা ভি নহীঁ হোতা আমরা আহ বললে দোষই যায় আর কেউ সব কইলে খবর থাকে না একদিন কিন্তু ফয়সালা হবে আহেক সুলাইকা যদিও নিজের দুষ্টা ইউসুফের কাঁধের উপরে দিয়া ইউসুফ আলাইহিসসালামকে জেলখানায় ঢুকাই দিছে আল্লাহু আকবার ইউসুফ আলাইহিসসালাম মাওলার দরবারে বলতেছে মাওলা জেলে পাঠাইছে কোনো আপত্তি নাই রব্বি সিজিনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি আমার যেই গুণের জন্য অফার দিয়েছিল সুলাইকা সেই গুণার থেকে আমি হাজার বছর জেলখানায় থাকা আমার কাছে প্রিয় সুবহানাল্লাহ লুৎফে তেরা বেকরার ফজলে তেরা বেশুমার আল্লাহু আকবার এখন জুলাইকা দোষী হইয়াও সাধু বনে গেল আর ইউসুফ নির্দোষ হইয়াও দোষী হইয়া জেলখানায় পড়ি রইল আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইউসুফ রে চিন্তা করিস না জেলে পড়ি থাক যখন রানীর গলার হার বানাইতে হয় তখন তো একটু অ্যাসিডে ফোড়াইতে হয় একটু হাতুড়ি রানীর গলায় শোভা পায় ইউসুফ রে একটু কষ্ট করো একটু ধৈর্য ধরো জেলখানায় পড়ি থাকো চিন্তা করিও না আমি মাওলায় তোমাকে মিশরের শায়ন শাহী মিশরের সিংহাসনে বসাইবার ব্যবস্থা করতে আছি যখন ফিরা দিছে সামনে কয় যে কি আমি তো দামি জিনিস আমার ভরি তো 74,000 টাকা ঠিক না আর মানুষ কা তুই শুধু মাইলে তো ওই তো অ্যাসিডে ফোড়া দে ওস্তা আমার একা অসম্ভব 74,000 টাকা তোর দাম এটা আমি জানি আমি সম্মকার যেখানে বসে কাজ করি তোর কার্যক্রম যেখানে থাকে সেখানে এই লুঙ্গি জারে যে সালি এগুলো বেচা যায় সুবহানাল্লাহ এই আপনারা জানেন নি এটা বান্যা দোয়ানে সালি বেচা যায় জি বলে কোন করেন আল্লাহু আকবার হ্যাঁ সম্মকারে কয় ও সম্ম শুধু তুই দামি না তুই যেখানে থাকো সেখানে সালি আর দুলা বালুও দামি সেটাও বিক্রি হয় সুতরাং তোরে যে এখন ফিরিয়ে আর এসিডে জ্বালাইয়ে একটু ধৈর্য ধর কয়দিন পরে তোরে আমি সিংহাসনে বসাইতেছি ঠিক না ঠিক এরপরে তো হযরত ইউসুফ আলাইহিসসালাম জেলখানা থেকে বাইর হইলেন লম্বা ঘটনা এটা তো একদিনে সম্ভব না জেলখানা থেকে বাইর হইয়া তিনি প্রথমে খাদ্যমন্ত্রী হইলেন কি মন্ত্রী খাদ্যমন্ত্রী বাদশাহ আমাকে খাদ্যমন্ত্রী বানাই দেন আমাকে মিশরের খাদ্যমন্ত্রী বানাইয়া দেন আমাকে খাদ্যমন্ত্রী বানাই দিলে আমি প্রতি বছর খাদ্য গুদামের ভিতরে উদ্ভিদ্য খাদ্য জমা করব পরবর্তী 7 বছর যদি এখানে যদি দুর্ভিক্ষ লেগে যায় তাহলে মানুষ মারা যাবে না সংরক্ষিত খাবার থেকে দেশের খাদ্য চাহিদা মিটাই দেওয়া হবে খাদ্য চাহিদা মিটাই দিলেন এরপরে আজিজে মিশর এন্তেকাল করলেন আজিজে মিশর এন্তেকালের পরে তিনি প্রধানমন্ত্রী হইয়া গেলেন প্রধানমন্ত্রীর হওয়ার পরে মিশরের বাদশাহ রায়্যান যখন এন্তেকাল করলেন তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম মিশরের রাষ্ট্রপ্রধান হইয়া গেল সুবহানাল্লাহ কি হইয়া গেল এখন তিনি প্রধানমন্ত্রী না আজিজে মিশর না এখন তিনি সরাসরি মিশরের রাষ্ট্রপতি
মিশরের যখন রাষ্ট্রপতি হইয়া গেছে, এখন আজিজ মিশরের স্ত্রী জুলাইকা কোথায় আছে আর খবর নেওয়ার মতো সময় তো